এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এখন 50 দিন পেরিয়েও বিচার অধরা অভয়ার, মহালয়ার সকালে গণতর্পণের ডাক, গণতর্পণের ডাক, চিকিৎসক সংগঠনের গণতর্পণের পাশে দাঁড়িয়ে বার্তা মিঠুন চক্রবর্তীর, সহ নাগরিকদের যোগদানের আহ্বান মিঠুন চক্রবর্তীর। 50 দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো বিচার পায়নি অভয়া, মহালয়ার সকালে তাই গণতর্পণের ডাক, গণতর্পণের ডাক ও চিকিৎসক সংগঠনের গণতর্পণের পাশে দাঁড়িয়ে বার্তা মিঠুন চক্রবর্তীর, সহ নাগরিকদের যোগদানের আহ্বান মিঠুন চক্রবর্তীর। মহালয়ার সকালে গণতর্পণের ডাক, গণতর্পণের ডাক ও চিকিৎসক সংগঠনের গণতর্পণের পাশে দাঁড়িয়েছেন মিঠুন চক্রবর্তী, সহ নাগরিকদের যোগদানের আহ্বান জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। একদিকে আন্দোলন চলছে আরজিকরের যে ঘটনা, অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার 50 দিন পার, সেই ঘটনায় এবার প্রতিবাদ চলছে মহালয়ার সকালে গণতর্পণের ডাক, যার পাশে দাঁড়িয়ে বার্তা মিঠুন চক্রবর্তী। ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের। 71 থেকে আরজিকর অবধি আজ পর্যন্ত যত গণহত্যা হয়েছে তার কোনো সুরাহা হয়নি, বিচার হয়নি। 2 তারিখে ছাত্র সমাজ এবং যুব সমাজ যে গণতর্পণের আয়োজন করেছে, আসুন আমরা সবাই মিলে সেই গণতর্পণে তাদের আত্মার শান্তি কামনা করি। এই গণতর্পণে আমি সবাইকে আসার আহ্বান জানাই। সহ নাগরিকদের এই গণতর্পণে যোগদানের আহ্বান জানালেন মিঠুন চক্রবর্তী। 50 দিন পেরিয়ে গিয়েছে, এখনো বিচার অধরা, যার জন্য আন্দোলন প্রতিবাদ চলছে আজও মহামিছিলের ডাক, আর অন্যদিকে মহালয়ার সকালে গণতর্পণের ডাক চিকিৎসক সংগঠনের। কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, যে খবরের দিকে টানা সকাল থেকে নজর রাখছি। কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি চলছে, কোনো দাবি মানা হয়নি, 10 দফা দাবি বলে আবারও কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন তাদের কোনো দাবি এখনো পর্যন্ত মানা হয়নি, তাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে সরকার নিরাপত্তা দিতে পারছে না, কোনোভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। কী কী দাবি, সেই দাবিগুলো অভয়ের জন্য বিচার প্রথমেই, এবং তারই সঙ্গে স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে শুরু করে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকদের। এই গোটা বিষয় নিয়ে, 10 দফা দাবি নিয়ে এবং সেই দাবি পূরণ না হওয়া নিয়ে কি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা শুনব। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলি হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো, একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে। এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ে রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে, আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া, প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি, কলেজে কলেজে RDA এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ারকে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে
সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। একদিকে কলকাতায় জুনিয়র ডাক্তাররা আবারও ফিরেছেন কর্মবিরতিতে এবং সেই নিয়ে এলিনা ভাস্কর থাকবে আমাদের প্রতিনিধি। তাছাড়াও আরও বিভিন্ন জায়গায় বর্ধমান মেডিকেলে, মুর্শিদাবাদ মেডিকেলে, সেখানে থ্রেড কালচার নিয়ে অভিযোগ উঠে আসছে। আমরা যাব একের পর এক প্রতিনিধির কাছে। বর্ধমান থেকে থাকবে সন্তোষ এবং মুর্শিদাবাদ থেকে থাকবে ইন্দ্রাশিস। প্রথমেই যাব ভাস্কর এলিনার কাছে। ভাস্কর এলিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা বলছেন কোট আনকোট আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে ফিরছি, কেন? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তাদের মঞ্চে এসে বললেন না, আমি দিদি এসেছি তোমাদের কাছে। দিদি কি প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন না? একেবারে কিশলয়, দেখো সরকার প্রতিশ্রুতি যে পূরণ করতে পারেনি সেটা কিন্তু তাদের এই কর্মবিরতির যে সিদ্ধান্ত সেটা দেখেই স্পষ্ট। ইতিমধ্যে আমার সঙ্গে ভাস্কর রয়েছে। ভাস্কর, আমরা দেখলাম যে আজকে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়ে দিলেন যে তারা কিন্তু আবার নতুন করে কর্মবিরতির পথে হাঁটছেন, এবং এর আগে সাগর দত্ত এবং সিএনএমসি যে দুটো হাসপাতালে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি, সেখান থেকে দাঁড়িয়ে কর্মবিরতির পথে তারা হাঁটছেন, তারা সাংবাদিক বৈঠক করছেন, এবং তারা যে মারাত্মক অভিযোগটা করছেন যে 10 দফা দাবি নিয়ে তারা মুখ্যসচিবকে 2 বার ইমেল পাঠিয়েছিলেন, কিন্তু সরকারের যে সদিচ্ছার অভাব রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হলো কীভাবে, যে ইমেলের কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকরা পেলেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে কর্মবিরতি আবারও নতুন করে শুরু করেছেন, কি মনে হচ্ছে সরকারের এতটা সদিচ্ছার অভাব যে বারবার এতবার জুনিয়র চিকিৎসকরা যেখানে বারবার বলছেন, বারবার তাদের কাছে যাচ্ছেন, কোথাও গিয়ে তারা কোনো ইচ্ছা প্রকাশ করছেন না যে তাদের বেসিক নিরাপত্তাটুকু বা বেসিক সিকিউরিটিটুকু জুনিয়র চিকিৎসকদের দেওয়া উচিত, কি মনে হয়? একদম এলিনা, দেখো একটা সহজ ঐকিক নিয়মের অঙ্ক যদি আমরা করি তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে আদৌ এই রাজ্য সরকার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নিরাপত্তা দিতে ঠিক কতখানি তৎপর। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন 26% কাজ হয়েছে সিসিটিভি ইনস্টলেশনের বা অন্য নিরাপত্তা ইস্যুতে, এবং সেটা কতদিনে হয়েছে? মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের 12 দিন পরে গিয়ে তারা এটা জানাচ্ছেন। অর্থাৎ প্রতিদিন যদি ধরা হয় তাহলে 2.16% হারে কাজ হয়েছে 100% হতে প্রায় 200-এরও বেশি দিন সময় প্রয়োজন। আর এখানেই তো প্রশ্ন এলিনা, এখানেই প্রশ্ন কিশল হয় যে আদতে রাজ্য সরকার চাইছেটা কি? বর্ধমান মেডিকেল